আসসালামু আলাইকুম গাইজ এভরিওয়ান, এই দেখতে পাচ্ছেন আমি আজকে আমাদের বাড়ি থেকে নাইনা করে 20 থেকে 12 থেকে 20 কিলোমিটার দূরে কাজে এসেছি। এসে আমি একটা পিলারগুলো ঢেলে দিলাম, মানে একটি পিলিয়ার যাকে কলম বলে, কলম বা পিলিয়ার, কেউ বলে কলম বা কেউ পিলার বলে, সেই একটি পিলার ঢাললাম। দিয়ে মানে অল্পটুকু কিছু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন আমি এই যে একটু রেস্ট নিচ্ছি, রেস্ট নিচ্ছি, রেস্ট নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এদিকটা আছেন জায়গাটি, জায়গাটির নাম হচ্ছে লোধন থেকে কিছুটা আগে, এই জায়গাটা মানে লোধন থেকে কিছুটা আগে মোটামুটি ধরে নাও যে 1 কিলোমিটার আর কি। মানে আজকে অন্য এখানে একজন মিস্ত্রি এসেছিলো, তিনি চলে গেছে, তাই আমাকে এমার্জেন্সির জন্য আমাকে বললো একটু যান ওখানে, ওই জন্য আমি আসলাম। এসে একটি পিলার ডাললাম, তো এসে দেখি যা জায়গাটা অনেক সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন বাগিচা রয়েছে, বড় বড় বাগিচা রয়েছে। এই যে বাগিচাগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় বাগিচা, এগুলো জায়গাতে আম হচ্ছে। আর এই যে আমি দেখাচ্ছি কি বলবো, আমাদের ধুলা লেগে গেল পায়ে, তাই এগুলো মাটিতে একেবারে রস নেই, এত শুকিয়ে গেছে পাউডারের মতো, পাকে ধরে নিচ্ছে আর কি। আমি দেখাচ্ছি বিল্ডিংকে, এই দেখতে পাচ্ছেন বালু, এখানে বালু রাখানো আছে, অল্প বালু, এটি হচ্ছে বালু, বালু আর এই যে গিট্টি দেখতে পাচ্ছেন বোড়ায় করে, এই যে এখানে গিট্টি রাখা আছে এবং ওখানে বালু, ওই যে। আর আজকে মনে হচ্ছে ফের যাদের কাজ করছিস তারা মনে হচ্ছে যে ফের বালু নিয়ে এসেছে, এক গাড়ি নতুন বালু নিয়ে এসেছে, কি বলবো। এখন রেস্ট নেওয়া হয়ে গেছে, আর এই যে কামের সাইড দেখতে পাচ্ছেন ফর্মাগুলো, 4টি ফর্মা রয়েছে, 4টির ভিতরে 1টি ঢালা হয়ে গেছে, আর 1টি আর 3টি বাকি রয়েছে। এই যে এই ফর্মাটি বাকি রয়েছে, এটি ঢালতে হবে, এটি আর এই যে এখানে 1টি রয়েছে, এই যে এটি আর ওই যে সামনে 2টি রয়েছে, ওখানে ওখানকার 1টি ঢালা হয়ে গেছে, আর ওখানে 1টি রয়েছে, আর এই দুটো আর 3টা ফর্মা রয়েছে। যত জলদি হোক আমাকে ঢেলে বাড়ি যেতে হবে। এই দেখতে পাচ্ছেন মশলাগুলো বানা রয়েছে, এই যে মশলাগুলো, মশলা টশলা সবকে আছে, এখন খালি আমি ঢেলে বাড়ি চলে যাব। আর এই যে তক্তাগুলো দেখতে পাচ্ছেন, স্যাটরিং তক্তাগুলো পড়ে আছে, এই যে কি বলবো, অনেক দূর থেকে কাজ আসছি, তো সবাই মনে হচ্ছে ভালো। এখানে আমরা ধরে নাও যে একটি প্লেয়ারে আমরা 6 টিন করে গিঠি দিই, আর 6 টিন করে বালু দিয়ে 1টা ফর্মাকে ঢেলে দিই, আর 1 বোরা সিমেন্ট দিয়ে আমরা ঢালি। তো এটি এখানে রয়েছে, এই ঘরটিতে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এটা সিধাটা, এটি হচ্ছে বারান্দা, আর এই যে পিছনে যে মানে আমার পিছনে যে এখানে, এটা হচ্ছে লম্বা বারান্দা, আর 2টি রুম রয়েছে, এই সাইডে 2টি রুম রয়েছে, ও সাইডে 2টি রুম, মানে টোটাল এখানে 4টা রুম রয়েছে। তো 4টা রুমের ভিতরে 2টা হচ্ছে তোমার, 4টা হচ্ছে রুম আর 2টি হচ্ছে, 1টি হচ্ছে সিডি রুম, এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লম্বা, ওই মাথার দিকে রয়েছে 2টা রুম, তারপরে সিডি রুম, আবার তারপরে 2টো রুম দিয়ে 4টি রুম, 1টি বারান্দা লম্বা করে রয়েছে আর কি। এই ঘরটি কেউ মানে অ্যাকচুয়ালি স্কুল ঘর করলে, স্কুল ঘর যদি বলে তা কোনো সমস্যা নেই, মানে মানাবে আর কি। তো গাইজ কি বলবো, ঠিক আছে গাইজ দেখালাম, সবাই ভালো থাকো, থ্যাংকস অল মাই ফ্রেন্ডস।